ভীষণ লক্ষ্মণ হনুমান মিশিকি গলে ইন্দ্রজিত তপস্যা করছি এই কুম্ভেলা বট মূলরে বিভীষণ উত্তর দেলা কলা এ লক্ষ্মণ বারোটা ঘর বারোটা রুম দেখিব দ্বাদশ তালি বারোটা ঘরের বারোটা ইন্দ্রজিত বারোটা যজ্ঞ কুণ্ড বারোটা সূর্য বারোটা সূর্য বারোটা ইন্দ্রজিত বেকরে বারোটা মন্দার এই বার ভিতর এগারোটা ডুপ্লিকেট গোটিয়ে হেলা উঠছি না মারু মারু একা সাঙ্গেরে অরিজিনাল কু মারিম যদি বাজু বাজু ডুপ্লি গেটে বলে নকলি দেহরে বাজে ন মরিব ইন্দ্রজিত কইব দুর্বাহা আম্ভে আউ লক্ষ্মণরে গৃহকু নযিবা আমি মরি যা ইন্দ্রজিত তপস্যা করছি লক্ষ্মণ সেই বাক্য যাচ্ছ লক্ষ্মণক ছাইটা ফুটিগলা বৈশ্বানর যজ্ঞ কুণ্ডর অগ্নি উপরে ইন্দ্রজিত ভাবিলা বোধে নিয়া মহাপ্রু অগ্নি মহাপ্রু বাহারিলে মতে বর দেবে বলে হয়ে মহাপ্রু তুমি ছেলি হইকি আইলনি মাঙ্কড় হইকি আইলনি গদ্ধ হইকি আইলনি মো শত্রুর রূপকু নেইকি আইল লক্ষ্মণকু প্রমাণ মিলিগল অরিজিনালটা কি সবু গায়ক মানে কহতি যে এগারোটা ইন্দ্রজিত মুন্ডরে সিন্দুর এগারোটা ইন্দ্রজিত মুন্ডরে চন্দন গোটাই ইন্দ্রজিত মুন্ডরে সিন্দুর বিন্দু নাই ছই যাহাকু কইলে বসু কিন্তু মো গুরু কহিলে গলে তা সাইটা ফুটি যাইছে মাইয়া কেবে আসিপারিব অসলি ইন্দ্রজিত দেখিদেলা যজ্ঞকুণ্ড নিয়া উপরে লক্ষ্মণর ছাই মহাপ্রু এরূপ কাকে নেই কাইল উত্তর দিলে লক্ষ্মণ বলে নাই রে মুহে তু অন্য দেব লক্ষ্মণ তোকে মারিবাকু আসিছি গম্ভীর লাভ নাই সুমিত্রা জননী বরে প্রখ্যাত বহি মন্ডলে গায়ক সমলে উত্তর দেলা মনে মনে ভাবিলা ইন্দ্রজিৎ কলা এ রূপ এ রোড নকশা লক্ষ্মণ কত জানা নথিলা তোমার তো বড় মাত্র ইয়ে ভুল রবি আয়ে
ये किमती आइला ना जोने बात करते थे इंद्रजीत तो कोने की चाहिला वाले निकुबिला बट्टो मुलरे भी भीषण दाल उच्ची की जिया है कोला को क्या ओके अलो दादी ये जानी ली ये थोड़ो काम की ऊंची जोड़े इंद्रजीत को लगला दादी तू आई छु ओ रवि वंशगुड़ी की राजा हवा को आई छु ए लक्ष्मण मन रख जे पर्यंत लंका कट करे गोटाए ओंड्री पुओ थवा से पर्यंत मो दादी राजा होनी দিন লঙ্কা কট গোটা পুরুষ শূন্য হব সেইদিন লঙ্কা কট করে বিধবা বলে রামদিঙ্ক মেলে মো দাদি কি করিবু রাজা রামিত লঙ্কারে ये तो जॉन जी बल लंबे की लार हो बीबी सोनो को मिला ना भाई आप तो सुमित रे पड़े बीबी सोनो को मिला बोला होता है मुझे बाबू हीरे বলে মু করতাল রে করতাল সু তো বাপা মু করতাল নে তুমি ও সুন্দরা রে মামা পার্থিবি সীতা খিরু জো লুহ ভাই তো বাপা তা তো বলছি জানে ও কোন কইলে ওলা জোটায়ু শ্রীঙ্গু ধাড়ি গোটে ঘন্টা ভিতরে কেন্দ্রাপড়া চন্ডী খোল দে মঙ্গল দে ঠিক ঘন্টে পৌঁছলি মোবাইলটা করে পড়ে রবে মোবাইলটা মোর হজি যাইছি যে কষ্ট যে যন্ত্রণা তু কম জানু নৃসিং তার গাড়ি কিনছি বাহার লোক নৃসিং তার ড্রেস পিন্ধুছি বাহার লোক নৃসিং তার মোবাইল ধরুছি বাহার লোক পয়সা তো বোপা পয়সা ছোট লোক পিলা এই লাগে ফোন করলে দশটা মোবাইল আসি পৌঁছে চারিজন ফোন করে সাইলেন স্যার মোবাইল হজিছি ব্যস্ত হতুনি রাতি নটা সুদ্ধা আমি পৌঁছিকি মোবাইল দেবো আরে মু ব্রাহ্মণ পিলা লুগা কোন কিনবো দিদিঙ্কর বি কিনা হউনি যে জোড়র দাম 2500 মু কিনিকি পিন্ধুছি ঠিক তো না কিছু কিনা দিদিঙ্কর থাইয়া লাগ পিন্ধন না লোক তো মুনি আপনা মদা জটায়ু শ্রীঙ্কুর যে রক্ত ঢালি তো বাপা সীতা ক্ষীর যে লুহ বহাইছি তো বাপা
কষ্ট ভাবছি বেশি লম্বে গানি বাপা যদি গোটে মদুয়া দেব মহান্তি পাটনা গাঁ বালা কবি এটা মদুয়াটা কিন্তু তা পুয়া আগে যদি কবি এটা মদুয়া বলি তা পুয় সমালি না আমার গারে মো পাওয়ার কে কোন মুখ হেন্দ লগোনি পালা বেতে পয়সা মঙ্গা মোর কোন কি মোর আমার গারে কোড়ি ড্রাইভার সঙ্গ হ তু জিমি মানে ফোন করে পালা সরিয়া কই স্ট্যান্ড রে ঠিয়া হইতা তারপরে 10 টাকা ঠিয়া হইলে আমি বাকারি ব্লক কোথা দিয়ে চারটা খন্ডে পাট মগাই দেব খাইবু পিবু 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 গরে টলি মুন্ডি হচ্ছে মানে মো তো চালি কি যাই পারবি না আউ আরে কোন সুন্দরা টলি না নতা হই মানে গানে প্রসেসন কর না যে অমুলি পালারু আইছি রে ওলা কোন ধেরা না আপন কুমার বলে আবা মোরা ইন্দ্রজিত বাহারি পড়ছি বিভীষণ তাকে মারদেবি লম্বে লম্বি চাল বাহারিছি মানে বিভীষণ গেলা মহাগুরু লক্ষ্মণ গ্রাম সারবে লাইলা প্রভু বাবন সর পণ্ডিত মুন্দ অলগা করদেলা খন্ডে বার্তারে পড়ছি গোলা পড়লা যাই পাইলা এটা মো স্বামীঙ্কর ডাহাণ পটা হাত বলা পতি পরমেশ্বর
ଆଖିରୁ ବହି ଯାଉଛି ଲୋ କହିଲା ହେ ସ୍ୱାମୀ ଏଇଟା ସେଇ ଡାହାଣ ହାତ ନା ଗୃହକର୍ମ ସଦାର୍ଶନ ବେଳେ ଯଦି ମୋ ମୁଣ୍ଡରୁ ଓଢ଼ଣାଟା କେତେବେଳେ ଖସି ଯାଉଥିଲା ଏଇଟା ସେଇ ଡାହାର ହାତ ଯୋଉ ଡାହାଣ ହାତଟା ମୋ ଓଢ଼ଣାଟାକୁ ନେଇ ମୋ ନିବିବନ୍ଧରେ ଖସି ଦଉଥିଲା ଏଇଟା ସେଇ ହାତ ନା କଲା ପ୍ରୀତି ପିହିଲତି କର୍ମ ପ୍ରୀତି ବୋଲି ପ୍ରେମ କଲାବେଳେ ଏଇ ଡାହାଣ ହାତଟା ମୋ ମାତୃଚିହ୍ନ ଉପରେ ମୋ ସ୍ତନ ଉପରେ ହାତ ଦେଇ ଯେ ସୁଖ ପାଉଥିଲା ଏଇଟା ସେ ହାତ ନା ନାରୀର ନାରୀତ୍ୱ ସିନା କାମ ଠାର ସିନ୍ଦୁର ଗାଇବାର ଇଚ୍ଛା ନାହିଁ ଏ ଜଣେ ହୃଦୟ ଭାବରେ ଯାହାର ପାଦକୁ ପୂଜା କରୁଥିଲି ଆସିଲା ପ୍ରତ୍ୟେକ ଯେ ମୁହୂର୍ତ୍ତରେ ଯେ ମୋତେ ମନେ ପକାନ୍ତି ସ୍ମରରେ ଦିନେ ପାଲା ଗାଈ ଆସିକି ଶୋଇଛି ତୋ ବାପା ଫୋନ୍ କଲେ କହିଲେ ଏତେ କମ ବୟସରେ ଏତେ ବଡ ନା କେହି ନେଇନାହାନ୍ତି ତୁ ମୋ ପୁଅ କହିଲା ଦିନେ ଆସିବୁ ମୋର ଘରକୁ ଯେ କେତେ ଲେଖିବୁ ତୁ ଶ୍ଳୋକକୁ ଯଦି ମୋ ନାଁ ଟିକିଏ ଶୁଣନ୍ତି କୋଉଠି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଫୋନ୍ କଣ ହେଇଛି କଣ କରୁଛୁ କୋଉ ଦିନ ଗାଁକୁ ଆସିବୁ ମୋ ପାଖକୁ ଆସେ ମୋର କିଛି ଦରକାର ନାହିଁ ଏତେ ଦରକାର ଗଲା ମାଗୁଛି ପାଦ ଧୂଳି ନୃସିଂହ ଚର ମୁଁ ଏମିତି ଜଣେ ଗୁରୁ ପାଇଛି ଅଳ୍ପ ବହୁତ ହଉ ଯେତେ କଳାକାରୀ ତ ଗାୟକ ଜୟନ୍ତୀ ମୋ ବାପାଙ୍କ ଜୟନ୍ତୀ ଏଠି ସୁନୀଲ ଅଛି ତ୍ରିଲୋଚନ ବାବୁ ଅଛି
দশটা পছে কি শ্লোক হো ছটা কাব্য সার আউ ওড়িয়া সাহিত্যরে গঙ্গাধর ঠাকুর ধরে রাধানাথ ঠু আরম্ভ করি যদুগুড়ি পর্যন্ত কিছু ঘোষ ভাবিব যে আমার পাল্লা কম পড়ুছি মু বর্তমান জনে ভাগ্যহীন শিষ্য মোর যেতবে পাল্লা কম পড়ুলা গোটে গায়কর পাল্লা কম পড়লে সে কিছু ঘোষিবনি মোর তো পাল্লা পড়ুনি কেন ঘোষিবি আউ যদি গোটে গায়কর অধিক পাল্লা পড়লা সে ঘোষি পারিবনি যদি বর্ষ পাঁচ সাত থাকি কি পাল্লা গাউছ সে জগন্নাথর আশীর্বাদ কাইকি না প্রভু তোমাকে কল্যাণ করেছি পাঁচ সাত কি পাল্লা গাউছ মানে সে ঘোষিবাকে পড়িব মুঁ তো দুর্ভাগ্য পুয় মো বাপার কিছু ঘোষি পারুনি তিনিশ পঁয়ষট্টি দিন তো তিনিশ রাতি পাল্লা গাইলি আর ঘোষিবি কোদিন হে সুনীল গুরু জন্মরে জনে বড় ভাই না হিসাবে মতো ডকা যাইছি মো বাপার পুয় হিসাবে মু আসিছি এতিকি জগন্নাথ পাখে ওলি করিবি তুমি যেতিকি পাল্লা গাউছ আর বেশি দিন নুহ এই পাঁচ সাত বরষরে ধন মোর যেতে পার ঘোষি দিও যেতিকি ঘোষিব সেতিকি জহল গাঁরে পাল্লা গাউ থাকে মু বোধে কেড়ু দাস থাকে না কোনো মোর মনে পড়ুনি মো বাপা পরিচয় বাপা যাইথান্তি জগন্নাথ সংস্কৃতি পাঁচ দিন যাক গাইলি এইটা কোন হব কহিলু সে পাদ ধুলি ঠারু বড় পরা কেহি নাই কাহাকু পারেনি জীবন যাক সংগ্রহ কলাবালা যদি জনে গায়ক থাকে সে যুধিষ্ঠির পরিচয় সদাবেলে কহন্তি বাবুরে ফুল চাঙ্গুড়িরে গোটিয়ে গোটিয়ে ফুল পকেইলে চাঙ্গুড়িটা ফুল হব শেষ কথা কইলা কইলা ঘেন 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 হে গুরু মোর প্রণাম ঘেন ঘেন Thank you.
Thank you.